আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি একদম ইলিশ মাছটা বের করে নিচ্ছি, কারণ এটা দিয়ে আজকে রান্না করা হবে ইলিশ পোলাও। তো তার জন্য মানে অনেক কিছুই প্রিপারেশন নিতে হবে। ইলিশ মাছটা কেটে ফেলতে হবে, তারপরে ডিপ থেকে বের করে এর জন্য মানে ডিপটা ছাড়িয়ে নিতে হবে। তো সেজন্যই আমি সকাল সকাল একদম মাছটা বের করে নিলাম। যে আর ইলিশ মাছ আমি সবসময় দেখা যাচ্ছে যে একটু ডিপ অবস্থাতেই কাটি, তাহলে ভালো হয় কাটাটা। আমি এখন ভিজিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি চুলাটা মুছে নেই, কারণ কয়েক দুদিন হলো আমাদের বাসায় রান্না করা হচ্ছে না, আম্মুর পাশেই রান্না হচ্ছে। তো সে কারণে চুলাটা অনেক ময়লা হয়ে গিয়েছে, মানে ধুলা পড়েছে, আর আমার একদম রাস্তার সাথে। তো সে কারণে একদিন না মুছলেই দেখা যায় যে ধুলা পড়ে যায়। তো সেইটার জন্যই মানে রান্না করব, সে কারণে চুলাটা প্রথমে মুছে নিলাম। পরিষ্কার জায়গায় রান্না করাটাও ভালো লাগে দেখতে, সব কিছুই এলোমেলো ছিল। তো এটা ক্লিন করে এসে তারপরে আমি এখানে ডিম নিয়ে নিলাম, যেহেতু ইলিশ পোলাও করবো, আর ইলিশ পোলাওয়ের সাথে একটু ডিমের কোর্মা হলে ভালো হবে। তো সে কারণে আমি ডিমটা ধুয়ে নিচ্ছি। আর এটা তো ফ্রিজে ছিল, আমরা দোকান থেকে এনে প্রথমে মানে ধুয়েই রাখি ফ্রিজে, না ধুলেও হতো, তারপরেও আবার ধুয়ে নিলাম। বাতিলে নিয়ে আমি এখন পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। আমি ডিম সিদ্ধর জন্য চুলা বসিয়ে দিয়েছি, এর মধ্যে মানে পানি বরক চলে এসেছে। আর এখানে আমি ইলিশ মাছটা কেটে নিই, কারণ ডিমটা সিদ্ধ হতে হতে এর মধ্যে আমার ইলিশ মাছটাও কাটা হয়ে যাবে, যেহেতু ইলিশ মাছটা ডিপ হালকা ছেড়েছে। আর আমি বলেছি যে আমি ডিপ অবস্থাতেই কাটি, এটা কাটতে আমার কাছে বেশি ভালো লাগে। পরে দেখা যায় যে একটু নরম নরম হয়ে যায়, ভালো করে কাটা যায় না। তো সে কারণে আমি এইভাবেই কেটে নিই। এখানে টক দই আছে, আর এটা আমি খুব ভালো করে ফেটে নিব, এখন সুন্দর করে ফেটে নিব। টক দইটা যত ফেটানো ভালো হবে, তাহলে আর গরম পাওয়ার পরে ওটা ফেটে যাবে না। ইলিশ মাছ আমার কাটা শেষ, ধোয়া শেষ। তো এখন এখানে আমি বেশ একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আর সেই সাথে আমি দিয়ে দিলাম কাঁচামরিচের এটা মানে কাঁচামরিচ পেস্ট, গ্রিন চিলি যেটা বলে সেটা পেস্ট করে নিয়েছি। তো সব কিছু আমি এখন মিশিয়ে নিব। এখানে রসুন বাটাটা আমি হালকা একটু দিয়েছি, যেহেতু পোলাও করব তো আমি সে কারণেই দিয়েছি। সব কিছু আমি বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। আর এখানে আছে সেই ইলিশ মাছটা, ইলিশ মাছটাও আমি কেটে মানে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আমার এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, বেশ একটু পেঁয়াজ বেরেস্তা করব, আর তার জন্য অনেকটুকু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা এখন বেরেস্তা করতে হবে। আমার পেঁয়াজ বেরেস্তা খুব সুন্দর লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আমি সব সময় মানে
খুব ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজ বেরেস্তাটা করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন সবগুলো একই রকম কালার হয়েছে। তো এখন আমি ঝাঁঝরি দিয়ে উঠিয়ে ফেলবো। তো যে আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে ফেলেছি, ওর মধ্যে বেশ অনেকটুকু তেল ছিল, আর সেই তেলের মধ্যে আমি সেই টক দই, পেঁয়াজ, তারপর রসুন যেটা ছিল সেই মিক্সটা দিয়ে দিলাম, মিক্স করাটুকু। আর এটা অনেক ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ। তো আমার নাড়া শেষ, নেড়েছি, এখন আমি সেই বাটিটা ধুয়েই একটু পানি দিয়ে দিলাম। আর সে পানি দেওয়ার পরে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেক বেরেস্তাটা দিয়ে দিব। আর এখানে আমি বেরেস্তা করেছি শুধু পোলাওয়ের জন্য না, ডিমের কোরমার জন্য আমি পরে বেরেস্তা করব। তো আমি দিয়ে দিলাম বেশ অনেকটুকু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটা এখন খুব ভালো করে নাড়তে হবে। আমার পেঁয়াজ বেরেস্তাটা বেশ কয়েক মিনিট আমি নেড়েছি, তারপর আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু আমি হলুদ দিয়েছি। যেহেতু পোলাও করব তো সে কারণে আমি একদম সাদা করব না, আর এটা এই হলুদটা মাছ খেয়ে ফেলবে আর পোলার মধ্যে যাবে না। তো আমার মশলা কষানো শেষ, এখানে আমি একটু মিষ্টি দই নিয়েছি, টক দই এবং মিষ্টি দই দুটাই দিতে হবে। তো আপনার ঘরে যদি সবসময় দেখা যায় যে আপনার মিষ্টি দই থাকে না, তখন আপনারা শুধু টক দই দিয়েই করতে পারবেন। তো এখানে মিষ্টি দইটা দিয়ে দিলাম, এটা স্বাদ আর একটু বাড়াবে, ভালো লাগবে খেতে, তো সে কারণে আমি দিয়ে দিলাম। তো এই দইটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষাবো। আমার কষানো শেষ, আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি প্রায় 1.5 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি মাছগুলো, মাছগুলো যেন ভেঙে না যায় সেইভাবে দিতে হবে, নেড়ে দিতে হবে। তো এখন আমি ঢেকে দিব, বেশ কিছুক্ষণ রান্না হবে। তো তারপরে আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দিচ্ছি, যাতে এই কাঁচামরিচের ফ্লেভারটাও আসে আর একটা সুন্দর ঝাল ঝালও হয়। তো সে কারণে আমি কাঁচামরিচটাও এখন দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রান্না করব না। আমার কাঁচামরিচ দেওয়া শেষ, আমি চেখে টেখে নিলাম যে কিছু লাগবে কিনা। তো তারপরে আমি একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে 2 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা কিন্তু এমনিও খাওয়া যাবে, এটা খুবই টেস্টি হয়। আমি নামিয়ে ফেললাম, এখন আমি পোলাওটা বসিয়ে দিব। পোলাও বসানোর জন্য আমার যে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটাই দিয়ে দিলাম, আরও একটু তেল লাগবে, আমি সে আর একটু তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। সেই সাথে আমি দিয়ে দিলাম তেজপাতা, দুটো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়েছি, একটু নেড়ে নেই। আর আমি এখানে চালগুলো ধুয়ে রেখেছিলাম, এখানে পোড়া চাল আছে, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। আমি পোড়া চাল দিয়ে আজকে করলাম বিরিয়ানি। আমি চালগুলো খুব সুন্দর ধুয়ে ছেঁকে নিয়েছিলাম।
এখানে আমি চালটা খুব ভালো করে কষিয়ে নিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম একটু সামান্য রসুন বাটা, আদা বাটা, তো একটু দিয়ে দিলাম, কারণ আমি পোলার মধ্যে আদা সবসময় দিই না, তো লবণও দিয়ে দিলাম, যেহেতু এটা বিরিয়ানি রান্না করব সে কারণেই দিলাম। এটা দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। আর আমার এখন কষানো শেষ, আমি পানি দিয়ে দিলাম, যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। তো ডাবলের থেকে আমি 1 কাপ একটু উঠিয়ে রেখেছিলাম, যে যেহেতু পোলায়ের আমার তরকারির ঝোলটা আছে, তো সে কারণে আমি 1/2 কাপ বা 1 কাপের মতো উঠিয়ে রেখেছিলাম। আপনারা দেখে তারপরে দিবেন। তো এখানে আমি একটু ঝাল হওয়ার জন্য সামান্য একটু কাঁচামরিচ পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। তো বলক চলে এসেছে আমার, বরফ চলে এসেছে। আমি মাছগুলো উঠিয়ে রেখেছি, উঠিয়ে রেখে এখানে আমি অর্ধেকটা ঝোল দিয়ে দিব আর অর্ধেকটা আমি রেখে দিব, এটা আমি পরে দিব। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আর এখন কিন্তু একদম সারা ঘর মৌ মৌ করছে, পোলায়ের গন্ধ, তারপরে ইলিশের গন্ধ, দুটা গন্ধ একসঙ্গে মিশে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। তো আর এই ফ্লেভারটা কেমন হয় আর এই পোলাওটা খেতে কেমন হয় সেটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে তৈরি করতে হবে। আর আমার এর মধ্যে পোলাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দর। তো এখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি একটা একটা করে, যেন এত সাবধানে দিতে হবে যেন মাছগুলো না ভেঙে যায়, এখানে মাছগুলোই সৌন্দর্য বাড়াবে পোলাওয়ের। তো মাছগুলো একদম বিছিয়ে বিছিয়ে আমি দিয়ে দিলাম, আর আমার যে মাছের ঝোল ছিল যেটা আমি প্লেটে বেড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো সেই সাথে আমি আমার যে আমি অর্ধেকটা মানে ঝোল রেখেছিলাম সেটাও এখন আমি একদম পাতিল মুছে দিয়ে দিব। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম, তারপরে এখানে আপনারা ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন। তো আমি ইলিশের ফ্লেভারটাই আমি বেশি চাচ্ছিলাম, তো সে কারণে আমি না দিলাম না। আর এখানে আমি ফ্রাই প্যানের যে ঢাকনাটা আছে, পাতিলের যে ঢাকনাটা আছে, এটা বন্ধ করে দিলাম। তো দমে থাক আমার ওই পাশের চুলাতে। এখানে আমি ডিমের কোর্মা করব, তো সে কারণে আমার পেঁয়াজের বেরেস্তা করতে হবে। আমি ওখানে বেশি করে করেছিলাম, তো ওখানে আমার শেষ হয়ে গেছে, এখন আমি এটা করে নিচ্ছি। তো এখানে আমি উঠিয়ে ফেললাম ফেললাম আর যেটুকু ছিল ওটার মধ্যে আমি এখন সে এখানেও টক দই আমি মিক্সড করে নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। তো একটু দুধও দিয়ে দিলাম সেই সাথে। তো আমি কোরমাটা একদম শুধু দই মানে টক দই এবং দুধ দিয়ে করবো। আর এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম, সেই সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ, তো ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম। আর এখানে মানে একটু কাঁচামরিচ পেস্টও দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম আর আমার মশলা। আর এখানে আমি দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ, দিয়ে আমি আরও একটু মশলাটা কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন একদম তেল উপরে উঠে গেছে। আর আমার যে দইয়ের বাটিটা ছিল সেটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে, যেটা কোরমার জন্য একদম পারফেক্ট। আর এখানে আমি সেই পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম, এখন আমি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, আমি ভাজিনি, আমার কাছে এমনই ভালো লাগছিল সে কারণে। তো এখানে আমি বেশ একটু একটুকু জাল দিয়ে নিব। আর এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়ো দিব, চিনিটাও দিয়ে দিব।
এখানে আমি একটু গুঁড়া দুধ, মানে যেটা আমার প্যাকেটের দুধ ছিল সেটা একটু দিয়ে দিলাম। অনেক আঠালো আঠালো হবে, এটা খেতেও অনেক মজা হবে। এটা প্যাকেটের দুধ ছিল, গুঁড়া দুধ, সেটা দিয়ে দিলাম। একদম অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আমি এখানে একটু কাঁচামরিচ ফেটে ফেটে দিয়ে দিলাম, আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিব। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কাঁচামরিচ, ঘি, তারপরে পেঁয়াজ বেরেস্তা, মানে সব মিলে অনেক সুন্দর একটা ফ্লেভার। আর এটা এই কোরমাটা খেতেও অনেক মজা। তো ঘিটা আমার দেওয়া, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তো আপনারা এখানে ঘি দিয়ে নেবেন। আমার কোরমা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর এই যে আমার অনেক সুন্দর মোরগ পোলাও, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের আমি এখন বেড়ে ফেলবো, আর আব্বু এখন খাবে, খেতে এসেছে আব্বু, তো সে কারণে আমি বেড়ে ফেললাম। আর আমি বাড়ার আগে মাছগুলো উঠিয়ে ফেললাম। তো এটা সবার আগে আব্বুই খেয়েছে, এবং আব্বু খেয়ে বলেছে অনেক মজা হয়েছে, এবং আপনারাও রান্না করবেন আমার মতো করে, রান্না করে দেখবেন কতটা ভালো হয়। আর ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মোরগ পোলাও, তারপরে ডিমের কোর্মা আছে, সেই সাথে একটু রায়তা করেছিলাম, আর লেবু, কাঁচামরিচ, শশা, সব কিছুই আছে। খেতে অনেক মজা হয়েছিল। তো এইভাবে আপনারা মোরগ পোলাও তৈরি করে খাবেন, অবশ্যই খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।